কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর এলাকায় রেগার কাজে দুর্নীতির অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং চেয়ারিসের উপর অভিযোগ তুলেছেন বেনিফিশিয়ারিরা উল্লেখ্য সুভাষনগর এডিসি ভিলেজের অন্তর্গত কর্ণজয় চৌধুরী পাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দাসপাড়া এলাকায় রেগার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর বেনিফিশিয়ারি স্মৃতি রানী দাসের পক্ষে স্বামী সুভাষ দাস স্থানীয় রেগার কাজের দায়িত্বপ্রাপ্ত সহ পঞ্চায়েত জিআরএস এর উপর একাধিক অভিযোগ তুলেছেন অভিযোগ নিজ ওঠানে তখনকার সময় কৃষি কাজ করে নিজ প্রয়োজনীয় শাকসবজি উৎপাদনের পাশাপাশি বাজারেও বিক্রি করতেন শাকসবজি নিজ বাড়িতে জমি লেভেলিং এর কাজ স্যাংশন হয় সরকারিভাবে দু হাজার কুড়ি একুশ অর্থ রেগার কাজ দু হাজার একুশ বাইশে সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার তেইশ বছরেও কাজ সম্পূর্ণ হয়নি তাই অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন স্মৃতি রানীর স্বামী সুভাষ দাস গ্রামেরও একটা সমস্যা নিয়ে আমরা একটা বৈঠকে এক বাড়িতে এইখানে সুদীপও আইছে অনেকজন আইছে এর আগে মানে গত কাঞ্চনপুর যে নাম কীর্তন হয়েছে তখন আমি গৌতম দ্বারেও এটা জানাইছি গৌতম রায় যে টাইনে যে আয় রংরং আমার খাসটা তো আছে না আমি তো আটকে আটকে হেরানো গেছি আপনি একটু এটা ইয়ে করিয়া তো তাই এটার দায়িত্ব তো আমি না এটা তো তারা জানবো সুদীপে জানবো আমি তো ডাইনোড়া সাজ করি ডাইনছোড়া অরুণনাথ যে ট্রাইনের বাড়ির আমি অরুণনাথ অরুণ অরুণনাথ ওই ট্রাইনে আমরা বাড়ি আমি আমার রেগা আপনার বাইর দেখি রেগা কাজ চলে আমরা কেন রেগা এখন বন্ধ এখন রেগা ওই তো নাই ঠিক আছে কিতা হইছে এই আসি বিষয়ে আমি যে এতো দিন আমার কাজটা বন্ধ রয়েছে এত দিন হয়েছে কাজটা শুরু হয়েছিল এরপরে বন্ধ হইছে এখন কাজটা উইতা না তাইন কইল ঠিক আছে আমি দেখি আলাপ তে তাইন খারে খারে জানি ফোন করছে করিয়া উরিয়া কইল আচ্ছা ঠিক আছে তোমারটাও হইতেও পারে আমি আলাপ করছি তারয় আমরা গ্রামে একটা বৈঠকে বইছি তে দেখি এই কান্ত শঙ্কর রায়ও আইছে লিবন টিপন এরা আইছে আমরা অনেকজন মাতব্যর বইছি আইছে লাস্টে আইছে সুদীপ আইয়াও প্রথমে অবস্থায় ঢুকিয়া হ্যাঁ তুমি অরুণাথরে জানাইলা

দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাননি তিনি ওনার কাজটি সম্পূর্ণ করে দেওয়ার আবেদন জানান তিনি এদিকে কাজের শ্রমিকরা প্রথম ধাপের টাকা পেলেও দীর্ঘ এক বছরের অধিক হয়ে গেছে দ্বিতীয় ধাপের কোনো টাকা এখনো পর্যন্ত পাননি শ্রমিকরা রাজ্যের বর্তমান বিজেপি সরকার যেখানে স্বচ্ছতার সাথে কাজ করতে চাইছে সেখানে কিছু অসাধু কর্মচারীরা এবং নেতৃত্বদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না যেখানে এই রেগার কাজ করছেন আপনারা কি সম্পূর্ণ টাকা পেয়েছেন প্রথম 37 কুপন করছি যে আমরা আমরা তিনজনে মিলিয়া 37 কুপন করছি তখন 37 কুপনের আমরা চার কুপন বাকি রাখিয়ে বাকি টাকা আমরা দেওয়া হইছে তিনজনে পাইছি আর চার কুপন করে দোকানে হইত না দেখিয়া আর হইছিল চার কুপন পরে কাজ করবো যে দোকানে হইত তারপর যে পরে কাজ করছি আমরা আমরা আর মাথাও হইতেন না পুরানা চার কুপনও আর এটি মা কাউকে না কয়জন আপনার এরকম টাকা পয়সা না আমটা আমটা জুডির তো আমরা লাস্টে করছি যে আমরা আর প্রথম যে করছিলাম তখন আমরা তিনজনে আর কয়টা জুড়িতে কাজ চলছিল এখানে হ্যাঁ পাঁচটা আচ্ছা আপনার নাম কাঞ্জনপুর প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা